वेलकम टू जॉब्स पार्लर। तो বন্ধুরা আপনাদের জন্য নতুন আবার একটি গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জবসের আমি আপডেট নিয়ে চলে এসেছি। বন্ধুরা আপডেটটি হলো কয়লা ক্ষেত্রের ক্লার্ক পোস্টে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে, সেই বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি আজকে আমরা বিস্তারিত আজকে আমরা ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। এবং বন্ধুরা এই বিজ্ঞপ্তিটির অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্ম আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটির বিষয়ে বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা দেখেন প্রথমে কিন্তু লেখা রয়েছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, মানে বুঝতেই পারছেন এটা কিন্তু কয়লা ক্ষেত্র থেকে কিন্তু হচ্ছে গিয়ে বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং তার নিচে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে যে কোল ইন্ডিয়া, এটা বুঝতে পারছেন বন্ধুরা এটা কিন্তু গভর্নমেন্ট একটি জব। এবং বন্ধুরা দেখেন তার নিচে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার ডেটও কিন্তু দেওয়া রয়েছে, 25/1/2022 কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। দেখেন বন্ধুরা এখানে ইন্টারনাল নোটিফিকেশনের নিচে যেটি লেখা রয়েছে সেটি হচ্ছে গিয়ে দেখেন পোস্টটি সম্পর্কে লেখা রয়েছে। বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনাদের পোস্ট কিন্তু বেরিয়েছে কিন্তু যেটা সেটা হচ্ছে পোস্ট অফ ক্লার্ক গ্রেড থ্রি, অর্থাৎ গ্রেড থ্রির ক্লার্ক পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ হবে। এবং দেখেন ঠিক তার নিচে কিন্তু হচ্ছে অর্থাৎ পোস্টটিতে কটি ভ্যাকান্সি আছে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। দেখেন জেনারেলদের জন্য কিন্তু 152টি দেওয়া রয়েছে এবং এসসিদের জন্য কিন্তু 29টি এবং এসটিদের জন্য কিন্তু 14টি, এবং এইভাবে কিন্তু টোটাল 195টি কিন্তু আপনাদের ভ্যাকান্সি এখানে কিন্তু টোটাল আছে। এবং বন্ধুরা দেখেন তার নিচে ঠিক দেওয়া রয়েছে আপনাদের সিলেকশন প্রসিডিউর, অর্থাৎ এই এক্সামটির ক্রাইটেরিয়া অর্থাৎ প্রসেস কীরকম হবে। বন্ধুরা দেখেন আপনাদের কিন্তু প্রথমে কিন্তু আপনাদের এখানে হবে, দেখেন লিখে দেওয়া রয়েছে রিটেন এক্সাম হবে প্রথমে, এবং তারপরে কিন্তু আপনাদের একটি কম্পিউটার বেসিস একটি এক্সাম হবে, এবং তারপরে কিন্তু কোয়ালিফিকেশান একটি এক্সাম হবে। এবং বন্ধুরা দেখেন ঠিক তার নিচে কিন্তু এক্সামগুলি সম্পর্কে দেওয়া রয়েছে এবং বিস্তারিত সেইভাবে তাদের কিন্তু বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে এক্সামগুলির বিষয়ে। দেখেন প্রথমে যেটি লিখে দেওয়া রয়েছে রিটেন টেস্ট অর্থাৎ রিটেন এক্সাম কিন্তু আপনাদের হবে 60 মার্কের, কিন্তু একটি রিটেন এক্সাম হবে। সেখানে কিন্তু আপনার যে সিলেবাসটি থাকবে সেটি হচ্ছে গিয়ে মাল্টিপাল চয়েস আপনাদের কোশ্চেন থাকবে, এবং সেখানে কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে যে সিলেবাস থাকবে সেটা হচ্ছে গিয়ে 10th লেভেলের কিন্তু ইংলিশ থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল নলেজ থাকবে, এবং হচ্ছে কিন্তু কম্পিউটার বেসিসের উপরে কিছু কোশ্চেন থাকবে, এবং অ্যারিথমেটিক থাকবে, এগুলো কিন্তু আপনাদের রিটেন এক্সামে থাকবে। এবং তারপরে যেটা বলছে বন্ধুরা দেখেন 2 নম্বরে কম্পিউটার টেস্ট, এবং কম্পিউটার টেস্ট কিন্তু আপনাদের 20 মার্কের একটি কম্পিউটার টেস্ট হবে, এবং সেখানে কিন্তু এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এই বিষয়ে কিন্তু আপনাদের কিছু কোশ্চেন কিন্তু আপনাদের থাকবে, সেই বিষয়ে কিন্তু আপনাদের 20 মার্কের একটি এক্সাম হবে। বন্ধুরা তারপরে যেটা বলছে দেখেন কোয়ালিফিকেশান মার্ক, অর্থাৎ কোয়ালিফিকেশান মার্কটা কী সেই বিষয়ে কিন্তু দেখে নিই। দেখেন বন্ধুরা কোয়ালিফিকেশান যে এক্সামটি হবে সেটি হচ্ছে গিয়ে দেখেন 20 মার্কের হবে। এখানে যারা এসএসসি অর্থাৎ ম্যাট্রিকুলেশন যারা পাস করেছেন তো তারা যদি অ্যাপ্লাই করেন তাদেরকে কিন্তু 12 মার্ক এখানে দেওয়ার হবে, এবং যারা হচ্ছে কি ইন্টারমিডিয়েট অর্থাৎ 12 পাস তাদের কিন্তু 15 মার্ক এখানে দেওয়া হবে, এবং যারা গ্র্যাজুয়েট হবেন তাদের কিন্তু 18 মার্ক কিন্তু তারা পাবেন, এবং যারা অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট হবে তারাই কিন্তু 20-20 পাবেন। এইভাবে কিন্তু আপনাদের এটা কোয়ালিফিকেশান একটি এক্সাম কিন্তু এখানে হবে। এবং বন্ধুরা এখানে আরেকটা যেটা বলছে যে এখানে কিন্তু এসসি এবং এসটি কিন্তু কিছু 10 মার্কের কিন্তু রিল্যাক্সেশন পাবে, 10 মার্কের কিন্তু তারা ছাড় পাবে, মানে অর্থাৎ 10% কিন্তু তারা ছাড় এখানে পাবে এসসি এবং এসটিরা। তো বন্ধুরা চলে নিচের দিকে দেখে নিই আর কি ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। তো বন্ধুরা দেখেন এইখানে যেটা লিখে দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা এই এই ফর্মটিকে কী করে অ্যাপ্লাই করবেন, তো সেই বিষয়ে কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই ফর্মটি কিন্তু আপনাদের টোটালি কিন্তু অফলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে, এবং তার সাথে কিন্তু হার্ড কপি অ্যাটাচ করে একটি পিডিএফ বানিয়ে সেটা কিন্তু এই জিমেল আইডিতে কিন্তু আপনাদেরকে সেন্ড করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনারা ফর্মটিকে অ্যাপ্লাই করে নিতে পারবেন এইভাবে। এবং বন্ধুরা চলে নিচের দিকে আমরা দেখে নিই। বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি সম্বন্ধে কিন্তু বন্ধুরা এখানে কিছু লেখা নেই, অর্থাৎ আমরা ধরে নিতেই পারি আপনারা কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ফিল আপ করতে পারবেন এবং সেন্ড করতে পারবেন। তো বন্ধুরা দেখেন এখানে হচ্ছে লিখে দেওয়া রয়েছে ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট এখানে কিন্তু লিখে দেওয়া আছে। দেখেন আপনারা কিন্তু 15/2/2022 কিন্তু ফর্মটিকে কিন্তু লাস্ট অর্থাৎ লাস্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং লাস্ট কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা যারা যারা ইন্টারেস্টেড আছেন তো তাড়াতাড়ি কিন্তু ফর্মটিকে ফিল আপ করে নেন, এবং দেখেন বন্ধুরা এবং এর সাথেই কিন্তু বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন, এবং এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্টলি কিন্তু এটাকে কিন্তু প্রিন্ট আউট করে ফিল আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এটা আমি আগেও বলেছি, ঠিক আছে। বন্ধুরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন সবই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি বলে দিলাম।
এরকম জাতীয় গভর্নমেন্ট জবসের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন আর ভিডিওটি প্রচুর শেয়ার করুন আর যা প্রবলেম হয় আমার ভিডিওর কমেন্টে জানান। আবার দেখা হবে পরের কোনো ভিডিও।